সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা খুবই স্পেশাল একটা ক্ল্যাশ ম্যাচ দেখতে চলেছি, আর এই ক্ল্যাশ ম্যাচটি ফ্রেন্ডলি ম্যাচ হলেও এটি মোটেও স্ক্রিপ্টেড ম্যাচ ছিল না। এবং বিটুকে এই ম্যাচে যেরকম অ্যাগ্রেসিভ খেলেছেন, এরকম অ্যাগ্রেসিভ খেলা আমি এর আগে বিটুকের কোনো ক্ল্যাশ ম্যাচে দেখতে পাইনি। যাই হোক, এই 4v4 ম্যাচের এক পাশে খেলেছিলেন সেভেন টুইস, যে আরবিয়ান সার্ভারের মোটামুটি পরিচিত প্লেয়ার। এছাড়াও তার সাথে ছিল লিজেন্ড ভিনসেনজো এবং সুপার লিজেন্ড বিটুকে এবং আরবিয়ান আরেক নাম করা প্রো সিবলাস। আর তাদের বিপক্ষে ছিলেন হোয়াইট ট্রিপল ফোর, এবং হোয়াইট ট্রিপল ফোর কে আমার বিটুকের পরে সবচেয়ে বেশি ডেঞ্জারাস প্রো প্লেয়ার বলে মনে হয়। এছাড়াও হোয়াইট ট্রিপল ফোর এর সাথে ছিলেন মিকাসা, যাকে আমি চিনি না বা তিনি কেমন খেলেন সে সম্পর্কে আমার মোটেও কোনো আইডিয়া নেই। তবে হোয়াইট ট্রিপল ফোর এর দলে লিজেন্ড বিএনএল ছিলেন, তবে বিএনএল মূলত ম্যাপ ম্যাচের প্লেয়ার, ক্ল্যাশ ম্যাচের জন্য উনি কেমন খেলেন টুকটাক সবারই ধারণা রয়েছে। এছাড়াও আরেকটি প্লেয়ার দেখা যাচ্ছে যার নাম হচ্ছে আরবিতে লেখা, তো সে অবশ্যই আমাদের কোনো পরিচিত প্লেয়ার হওয়ার কথা নয়, এবং সে কেমন প্রো প্লেয়ার সে সম্বন্ধেও আমাদের কোনো ধারণা নেই। তো এখন যদি দুই দলের শক্তি সামর্থ্যের কম্পেয়ার করি, তাহলে এপাশে দেখা যাচ্ছে আরবিয়ান সাভারের টপ তিনজন সুপারস্টার ভিনসেনজো, বিটুকে এবং সিবলাস রয়েছে, আর এপাশে রয়েছে শুধুমাত্র হোয়াইট ট্রিপল ফোর এবং বিএনএল। তো মোটামুটি খেলা দেখার আগেই ধারণা করা যায় যে ম্যাচের রেজাল্ট কি হতে পারে। তবে তারপরেও হোয়াইট ট্রিপল ফোর এবং বিএনএল এর দলে যে দুজন রয়েছে আমরা যাদের চিনি না, তারা দেখা যেতে পারে বিটুকে বা ভিনসেনজোদের চেয়ে ভালো প্লেয়ার হতে পারে। যাই হোক, আমি অনেক অপ্রাসঙ্গিক কথা বলে ফেললাম, তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে আসছি। সো গেম প্লেটি স্টার্ট হতে যাচ্ছে, আর এই গেম প্লেটির আয়োজন করেছিলেন আরবিয়ান সার্ভারের সবচেয়ে নাম করা রিয়েক্টর ওয়াসিমস। আর থ্যাংক ইউ ওয়াসিমস এরকম একটা গেম প্লে আনার জন্য। এবারে প্লেয়ার দেখতে হচ্ছে সেভেন টাইস, নেই কি আমি উচ্চারণ করতে পারলাম না, বিটুকে ভেনসেনজো সিবলাস। কিরে বিটুকেরা তো হাসি পাচ্ছে কেন, আর মিকাসা, এপাশে রয়েছে মিকাসা হোয়াইট ট্রিপল ফোর বিএনএল, আরেকটা আছে মাথায় কুমড়ো দেওয়া, মানে আরবি নাম, ওর নামটা দিলাম কুমড়ো পটাশ, মানে চেনার সুবিধার্থে। যাই হোক, এই পাশের ভরসা হচ্ছে হোয়াইট ট্রিপল ফোর, কারণ হোয়াইট ট্রিপল ফোর হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস এবং সবচেয়ে ফাস্ট প্লেয়ার অ্যারাব সার্ভারের। তো হোয়াইট ট্রিপল ফোর যদি ভালো না খেলে ম্যাচ হারানো মানে কঠিন আর কি, হোয়াইট ট্রিপল ফোরকে ভালো কিছু করতে হবে। হোয়াইট ট্রিপলের সামনে কে, বিএনএল ভেনসেনজো বিটুকে, বিটুকে এই ড্রেসটা একেবারেই মানায় না, কে যেন পড়ে গেছে সিবলাস পড়ে গিয়েছে, মিকাসা ফেলে দিয়েছে। ও হো, সেভেন টুয়েস নাকি ও পড়ে গেছে, হোয়াইট ট্রিপল ফোরে পড়ে গিয়েছে, হোয়াইট ট্রিপল ফোরকে ফেলে দিয়েছে বিটুকে থামসন দিয়ে। ওরা ইমোট দিল, মিকাসা ইমোট দিয়েছে সেভেন টুয়েসকে। যাই হোক, এখন বিটুকে আর ভিনসেনজো রয়েছে, আর ওরা রয়েছে হচ্ছে তিনজন, বিএনএল মিকাসা আর কুমড়ো পটাশ। একটু কষ্টই ভিনসেনজো আর বিটুকের জন্য, তারপরে বুঝতে হবে এটা বিটুকে এবং ভিনসেনজো দুই লিজেন্ডারি প্লেয়ার। ওরা দুজন এখন ভাগ হয়ে যাচ্ছে, ভিনসেনজো একদিকে বিটুকে আরেকদিকে, দুজন ভাগ হয়ে খেলবে, মানে খেলার প্ল্যান মনে হয় এটাই, যাতে এনিমিরা দুদিক থেকেই টেনশনে থাকে, মানে ওরা তো মাস্টার মাইন্ডেড। আর বিটুকের মাথা যে এত চলে ভাই, দেখ সামনে কে পড়ছে, এটা এটা সম্ভবত মিকাসা পড়ছে, অত না আরবিটা পড়তে পারে, মানে কুমড়ো বটার। বিটুকে ওই পাশে ফাইট নিচ্ছে, বিটুকে একটাকে অলরেডি ফেলে দিয়েছে, বিএনএলকে ফেলে দিয়েছে, বিএনএলকে একবারে মেরে দিল বিটুকে। আহ বিএনএল ক্ল্যাশ ম্যাচে একেবারে ইজ্জত তো ভাই তুমি। যাই হোক, এখন রয়েছে কুমড়ো পটাশ আর হচ্ছে মিকাসা, ওর সামনে ভিনসেনজোর সামনে হচ্ছে মিকাসা, কুমড়ো পটাশকে ফেলে দিয়েছে বিটুকে, বিটুকে একটা মাল, তিনটা কিল করেছে বিটুকে, কুমড়ো পটাশ ফিনিশ, থামসন দিয়ে মেরে দিয়েছে বিটুকে। এখন শুধুমাত্র মিকাসা রয়েছে, মিকাসা হচ্ছে ওই যেটা ইমোট দিছিল আর কি, সেভেন টুয়েস নাকি কাকে মেরে সেটা। কিরে ভাই শুয়ে বলল কেন, ও বিটুকে আছে, হ্যান্ডেল করে নেবে, সমস্যা নেই। বিটুকে যদি এটা কুইল পায় তাহলে কোড্রা হয়ে যাবে, দুটো থামসন এসে। মিকাসাও তো খুবই ফাস্ট প্লেয়ার, সেই খেলা খেলছে একা, মানে কিভাবে সম্ভব এরকম দুজন লিজেন্ডের বিরুদ্ধে একা টিকে থাকা বিশাল কিছু, অনেকক্ষণ টিকে ছিল লাইভ একবারে শেষের দিকে, এখন আর টিকবে না রে ভাই। বিটুকে কিল পাইছে, বিটুকে কোড্রা করছে, ইমোট ফেরত দিয়ে দিল বিটুকে। সো দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু, বিটুকে খুব ফুল ফোরে মেজাজে আছে, থাকবে না কেন, কোড্রা করছে মাত্র, সিবলাসের কাছে গিয়ে হারিয়ে গেছে, সিবলাস দুঃখে সরে গেছে, বেচার একটা কিল পায় নাই, আগেই মরে গেছে ফার্স্টেই, সিবলাসও হারা দিচ্ছে। আর এদিকে হোয়াইট ট্রিপল ফোর বিএনএল, ওরা তো খেপে রয়েছে টোটাল, কি এমন দেখাচ্ছে কেন, স্পেক্টেটর থেকে এই জন্য হতে পারে এরকম।
বিএনএল মিকাসা একেবারে খুব কাবার নিয়ে খেলছে, আর এই দেশে কুমড়ো পটাশ সেমেন্স ভিনসেন্সো সরি কার সাথে কার ফাইট, বিটুকের সাথে কার ফাইট হবে, বিটুকের সাথে হোয়াইট ট্রিপল ফোর। হ্যাঁ, যেটা ভাবছিলাম সেটাই হয়েছে, হোয়াইট ট্রিপল ফোর খাইছি তোরে বিটুকে। ওপি সেই ড্যামেজ, ওইটা হোয়াইট ট্রিপল ফোরকে ফেলে দিছে বিটুকে, ফেলে দিয়েই হাই মোট। আরেকটা মারা গিয়েছে, ওই কুমড়ো পটাশও মারা গিয়েছে, ও বিএনএলকে ফেলে দিয়েছে হেডশট দিয়ে ভিনসেনজো। এই বেচারাটা বিপদে পড়ে গেল এখন মিকাসা। মিকাসা বরাবরই ভালো খেলছে, আগের বারও ভালো খেলছিল, সবটি মরা যায় আর লাস্টে মিকাসা পড়ে যায় একটা বিপদে। এই ইউএসপি দিয়ে মেরে দিছে, ইউএসপি দিয়ে বিটুকে, ইয়ারে একটা মাল বিটুকে, একটু মাল। এবারও দুটো কিল করছে বিটুকে, ডাবল কিল, হোয়াইট ট্রিপল ফোর আর মিকাসাকে, মানে বেস্ট দুটাকে, মানে বিএনএলকে বেস্ট বলতে পারছি না, বিএনএল একেবারেই খারাপ খেলছে, বিএনএল খেপে গেছে। তোর কী খালোস তোরা, বাল খালোস, মানে সবাইকে বলছে আর কি গোলার ডিম খালোস। আর এখানে একটা মজার কথা হচ্ছে, হোয়াইট ট্রিপল ফোর রেগে বেরিয়ে গেছে ম্যাচ থেকে, হোয়াইট ট্রিপল ফোর কিন্তু আর নাই। হোয়াইট ট্রিপল ফোরের খবর নাই, ও ম্যাচ থেকে চলে গেছে। এইরকম একটা ম্যাচ, এইরকম একটা অবস্থায় এই তিনজনকে ফেলে চলে গেল। কুমড়ো পটাশ ভাবছে হোয়াইট ট্রিপল ফোর কই, ওর খোঁজটা নিয়ে আসি, কিন্তু হোয়াইট ট্রিপল ফোর নাই, বটেও ধরে নাই, তখন মনে হয় বটেও ধরতো না। ও হোয়াইট ট্রিপল ফোরকে এডাব্লিউএমতে মারছে কে, বিটুকে। বিটুকে বারবার আগে হোয়াইট ট্রিপল ফোরকে টার্গেট করে, এখন কুমড়ো পটাশ আসছে বিটুকের সামনে। হোয়াইট ট্রিপল ফোর অলরেডি শেষ, খতম, এখন কুমড়ো পটার সামনে সে ওই যে কুমড়া মাথালাটা। ও চান্স ব্রো, কুমড়ো পটার শেষ, এখন হার এক দিবে বিটুকে, এত পাজি ভাই। দুটো শেষ, বিটুকে দুটো কিল করছে, আর এদিকে অলরেডি ভিনসেনজো পড়ে গেছে, ভিনসেনজোকে ফেলে দিয়েছে মিকাসা, আর মিকাসাকে ফেলে দিয়েছে বিটুকে, বিটুকে এখন রিভাইভ দিচ্ছে, আর বিএনএলকে মেরে দিয়েছে সেভেন ট্রিস নাকি কি। সিবলাসের একেবারেই ভূমিকা নেই, বিটুকে খুবই ফুরফুরে মেজাজে আছে, নয় কিল করেছে গত তিন রাউন্ডে, আর সিবলাস একটা কিলো করতে পারেনি, ভিনসেনজো এক কিল, আর সেভেন ট্রিস নাকি কি ও দুই কিল করেছে। আর ওদের পাশ থেকে বিএনএল একটা কিলো করে নাই, হোয়াইট ট্রিপল ফোর একটা কিল করে নাই, মিকাসা দুই কিল, আর ওই কুমড়া পটাশ এক কিল, মানে একেবারেই অসহায় হয়ে পড়ছে হোয়াইট ট্রিপল ফোরের দল। কি এই টাইমে হোয়াইট ট্রিপল ফোর নাই, কুমড়া পটাশ আবার ঘুরে যাচ্ছে হোয়াইট ট্রিপল ফোরের কাছে, ভাই তোর পায়ে পড়ি ভাই, আয় ফেরত আয় ভাই, খুব বিপদে আছি আমরা। চিন্তা করেন ভাই, এরকম একটা স্কোয়াডের সামনে যদি একজন প্লেয়ার না খেলে, এখন তো ট্রিও ভার্সেস স্কোয়াড হয়ে গিয়েছে। বিটুকে ভিনসেনজো তো ওরা কাস্টমের জন্য এমনিতেই অনেক বেস্ট, আর সিবলাস তো র্যাঞ্জারস। হোয়াইট ট্রিপল ফোর থাকলে তাও আর একটু ম্যাচ আর একটু জমতো আর কি। আর বিটুকে ভাই পুরা ফর্মে, পুরা ফর্মে। যাই হোক, ভিনসেনজোর সামনে পড়েছে বিএনএল, বিএনএল ভালোই ড্যামেজ দিয়েছে, বিএনএল আর মুকাসা মাকাসার সামনে পড়ছিল, ভিনসেনজো এখন জান নিয়ে পালাচ্ছে, উপায় নাই, আর সিবলাস এতক্ষণ কইছিল ভাই। আর বিটুকে এদিকে আসতে সম্ভবত ওই হোয়াইট ট্রিপল ফোরকে মারার জন্য, আগে হোয়াইট ট্রিপল ফোরকে মেরে নেব। বিটুকে কিন্তু আগে আগে গিয়ে মরা হোয়াইট ট্রিপল ফোরকে কিন্তু এডাব্লিউএম দিয়ে খেয়ে দিছে, মানে হোয়াইট ট্রিপল ফোরের সাথে বিটুকের জেদ। হ্যাঁ, বিটুকের সামনে পড়ে গেছে বিএনএল, বিএনএলের খবর আছে ভাই, হ্যাঁ যা বলছিলাম তাই, বিটুকে হারে, বিএনএলকে হারে এক দিল বিটুকে, কি লোক ভাই, সব শেষ মুহূর্তের মধ্যে সব শেষ। ভিনসেনজোকে ফেলে দিয়েছে অবশ্য মিকাসা, কিন্তু এখনও প্লেয়ার রয়েছে তিনজন, সিবলাস, সেভেন টুইস আর বিটুকে। মিকাসার উচিত এখন সুইসাইড করা, তবে বেচারা কিন্তু খুব লড়েছে ভাই, আর মিকাসার জান নেই, বিটুকে মেরে দিয়েছে শেষ, বিটুকে এবারও দুই কিল। চিন্তা করা যায় কি খেলা হচ্ছে, রিমোটটা তোমাকেই বানায় ভাই, আর সিংহাসনের রিমোটটা কিং, বর্ন টু কিল। তোরা খেল, আমি অনেক খেলছি, আমি বুঝে থাকি, তোরা এবার খেল, যা ম্যাচটা তোরা খেল, মানে বিটুকে এরকম কিছু বলছিল আর কি। আর এই দিয়ে হোয়াট ট্রিপল ফোর নাই, মিকাসা আর পিএনএল এগিয়ে যাচ্ছে,
মিকাসা অনেক চেষ্টা করছে, মিকাসা অনেক ভালো খেলছে। বিএনএল আন্দাজে বিএনএল মোটেও ভালো খেলে নাই। বিএনএল এর সামনে আবারও ভিনসেন্সো পড়েছে, আবার এই কুমড়ো পটাশ আবার হোয়াইট ট্রিপের কাছে গেছিল। ভাই প্লিজ ফেরো, তাই এখনো চান্স আছে, একটা ম্যাচ জিততে পারি নাই। ভিনসেন্সোর সামনে বিএনএল 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 ডাউন শেষ। এটা একটা কথা ইয়ার, বিএনএল ইউ আর বেটার দেন দিস। আর ওদিকে বিটুকে ফেলে দিয়েছে হচ্ছে ওই মিকাসাকে হেডশট দিয়ে, বিএনএল আর মিকাসা শেষ। বিটুকে পুরো ফর্মে, পুরা ফর্মে। বিটুকের সামনে এবার পড়বে হচ্ছে কুমড়া পটাশ, কুমড়া পটাশে কপালে ক্ষতি আছে। হ্যাঁ কুমড়া পটাশ ডাউন, বিটুকে দুই জায়গা ফেলে দিছে বিটুকে। ও মাই গড, এখন লাস্ট টার্গেট হোয়াইট ট্রিপল ফোর, হোয়াইট ট্রিপল ফোর এডব্লিউএম দিয়ে হেডশট হুইয়া। বিটুকের তিন গেল, বিটুকে সর্বোচ্চ খেলা দেখালো আজকে। পুরো ম্যাচ দেখি বিটুকেই খেলেছে, পাঁচ রাউন্ডে 15 কিল, মানে প্রত্যেকটা ম্যাচে সে ট্রিপল কিল করেছে অ্যাভারেজে। আর তার ড্যামেজ হচ্ছে 6490, তার ধারের কাছে কেউ নেই। তার ধারের কাছে একটু আছে, সেটা হচ্ছে ভিনসেন্সো, কিন্তু অনেক কম, 1735 ড্যামেজ। আর 7 টুইস মাত্র 766 ড্যামেজ, আর সি প্লাস হচ্ছে 261 ড্যামেজ, নো কিলস। আর ও পাশে হোয়াইট ট্রিপল ফোর দুই ম্যাচ খেলে 198 ড্যামেজ। মিকাসা তাও ভালোই খেলেছে, 1573 ড্যামেজ, দুইবার কিল করেছিল। আর বিএনএল মাত্র 364 ড্যামেজ, আর ওই কুমড়া পটাশ তাও 518 ড্যামেজ দিয়ে একটা কিল পেয়েছিল।